এক জঘন্য দলবদ্ধ বলাৎকার কাণ্ড। দুই নাবালিকার দলবদ্ধ ধর্ষণ কাণ্ডক লৈ উত্তাল মানকাচৰৰ অসম মেঘালয় সীমান্ত। দলবদ্ধ ধর্ষণ কাণ্ডর ন্যায় বিচারি হাতে হাতে প্লে কার্ড ব্যানার লৈ মৌন প্রতিবাদ সীমান্তবাসীর। যা 16 এপ্রিলত সীমান্ত অঞ্চলটির চেঙাবেঙাত 25 জনিয়া ধর্ষণকারী দলে ধর্ষণ করেছিল নাবালিকা দুগৰাকীক। ধর্ষণকাণ্ডর ভুক্তভোগী কিশোরী দুগৰাকীক একাংশ স্থানীয় রাইজে অচেতন অবস্থাত উদ্ধার করে মেঘালয়ের তুরা চিকিৎসালয়ত ভর্তি করাইছিল। বর্তমানেও সুস্থ হয়ে উঠা নাই ভুক্তভোগী কিশোরী দুগৰাকী। এই জঘন্য কাণ্ডই অঞ্চল কপাই যাওয়ার পিছত অঞ্চলটোত অভিযান চলাই এই পর্যন্ত 9 জন অভিযুক্তক গ্রেপ্তার করে জেললৈ প্রেরণ করেছে আরক্ষীয়ে। কিন্তু এতিয়ালৈকে মুকলি আকাশের তলত বিচরণ করে আছে ধর্ষণকারীর দলটোর 16টাকৈ নরাধম। মানকাচৰৰ অসম মেঘালয় সীমান্তর দুই নাবালিকা ধর্ষণ কাণ্ডর পলাতক আন অভিযুক্ত কেইটাক বিচারি তদন্ত অব্যাহত রাখিছে মেঘালয়ের গারোপাদা আরক্ষীয়ে। আনহাতে এই নৃশংস অমানবীয় জঘন্য ঘটনার ন্যায় বিচারি বৃহস্পতিবারে হাতে হাতে প্লে কার্ড ব্যানার লৈ মেঘালয়ের হাসুরার আমপাতি জেলা আয়ুক্তর কার্যালয় মৌন প্রতিবাদ সাব্যস্ত করে অঞ্চলটির হাজার হাজার লোক। যেহেতু কালপ্রিট ইহতক উচিত পানিশমেন্ট দিব লাগে আর যাক এটা বর্তমান যা মানে ধরা পড়া নাই ইহতে ইমিডিয়েটলি যাতে এরেস্ট হয়। আর আমি একমাত্র ডিমান্ড হল যা কালপিট রেপিস ইহতে ক্যাপিটাল পানিশমেন্ট আর কি কয় হ্যাং টু ডেট হ্যাং টিল ডেট আমি ডিমান্ড করে আছো যাতে ইহতক ফাঁসি হয় এই আমার ডিমান্ড। এক জঘন্য দলবদ্ধ বলাৎকার কাণ্ড। দুই নাবালিকার দলবদ্ধ ধর্ষণ কাণ্ডক লৈ উত্তাল মানকাচৰৰ অসম মেঘালয় সীমান্ত। দলবদ্ধ ধর্ষণ কাণ্ডর ন্যায় বিচারি হাতে হাতে প্লে কার্ড ব্যানার লৈ মৌন প্রতিবাদ সীমান্তবাসীর। যা 16 এপ্রিলত সীমান্ত অঞ্চলটির চেঙাবেঙাত 25 জনিয়া ধর্ষণকারী দলে ধর্ষণ করেছিল নাবালিকা দুগৰাকীক। ধর্ষণকাণ্ডর ভুক্তভোগী কিশোরী দুগৰাকীক একাংশ স্থানীয় রাইজে অচেতন অবস্থাত উদ্ধার করে মেঘালয়ের তুরা চিকিৎসালয়ত ভর্তি করাইছিল। বর্তমানেও সুস্থ হয়ে উঠা নাই ভুক্তভোগী কিশোরী দুগৰাকী। এই জঘন্য কাণ্ডই অঞ্চল কপাই যাওয়ার পিছত অঞ্চলটোত অভিযান চলাই এই পর্যন্ত 9 জন অভিযুক্তক গ্রেপ্তার করে জেললৈ প্রেরণ করেছে আরক্ষীয়ে। কিন্তু এতিয়ালৈকে মুকলি আকাশের তলত বিচরণ করে আছে ধর্ষণকারীর দলটোর 16টাকৈ নরাধম। মানকাচৰৰ অসম মেঘালয় সীমান্তর দুই নাবালিকা ধর্ষণ কাণ্ডর পলাতক আন অভিযুক্ত কেইটাক বিচারি তদন্ত অব্যাহত রাখিছে মেঘালয়ের গারোপাদা আরক্ষীয়ে। আনহাতে এই নৃশংস অমানবীয় জঘন্য ঘটনার ন্যায় বিচারি বৃহস্পতিবারে হাতে হাতে প্লে কার্ড ব্যানার লৈ মেঘালয়ের হাসুরার আমপাতি জেলা আয়ুক্তর কার্যালয় মৌন প্রতিবাদ সাব্যস্ত করে অঞ্চলটির হাজার হাজার লোক। যেহেতু কালপ্রিট ইহতক উচিত পানিশমেন্ট দিব লাগে আর যাক এটা বর্তমান যা মানে ধরা পড়া নাই ইহতে ইমিডিয়েটলি যাতে এরেস্ট হয়। আর আমি একমাত্র ডিমান্ড হল যা কালপিট রেপিস ইহতে ক্যাপিটাল পানিশমেন্ট আর কি কয় হ্যাং টু ডেট হ্যাং টিল ডেট আমি ডিমান্ড করে আছো যাতে ইহতক ফাঁসি হয় এই আমার ডিমান্ড। মানকাচৰৰ পৰা শাহজাহান আলীৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।